আসসালামু আলাইকুম, আমি রেহনুমা সাইকা নাসরিন, তৃতীয় শ্রেণী ইংরেজি শিক্ষিকা। আজকে আমাদের অধ্যায় ইউনিট 25, অধ্যায় নাম ওয়ার্ড সাউন্ডস ডু দে মেক। তারা কি শব্দ করে, তারা কি শব্দগুলো করে। এবার দেখো এখানে কিছু শব্দার্থ আছে, প্রথমে আমরা এই শব্দার্থগুলো জেনে নেব। দেখো এম ই ডাব্লিউ, মিউ, মিউ মানে কি বিড়ালের ডাক। আমরা বিড়াল চিনি, আমরা বিড়াল খুবই আমরা আশেপাশে দেখতে পাই এবং খুবই কমন একটা প্রাণী। ক্রক, সি আর ও এ কে, ক্রক। ক্রক মানে কি ব্যাগের ডাক, ঘ্যাং ঘ্যাং। দেখো না বৃষ্টির দিনে কিভাবে ডাকে, ব্যাগ ঘ্যাং ঘ্যাং করে ডাকে, তাহলে ক্রক ব্যাগের ডাক, ঘ্যাং ঘ্যাং। এবার দেখো সি এ ডাব্লিউ, কাউ। কাউ কি কাকা, কাকা কিভাবে ডাকে, কাকের ডাক, কাকা। পরবর্তীতে দাও কুয়া, কিউ ইউ এ কে, কুয়া। কুয়া কি হাঁসের ডাক, হাঁসের ডাক কিভাবে হয়, প্যাক প্যাক করে হাঁস ডাকে। হ্যাঁ, এবার দেখো বা, বি এ আর কে, বা। বার্ড মানে ঘেউ ঘেউ করে ডাকা, ঘেউ ঘেউ করে কে ডাকে, কুকুর। তাহলে এভাবে আমরা ডাক কুকুরের ডাকে আমরা ঘেউ ঘেউ। ব্লিপ, ব্লিপ মানে হচ্ছে ব্যা ব্যা করে ডাকা, ব্যা ব্যা করে ডাকা কি ছাগলের ডাক, ঠিক আছে, ব্যা ব্যা। তাহলে আমরা এখানে এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা শব্দের অর্থ শিখলাম। এখন এই ছয়টা শব্দের অর্থ কিসে আছে, এই যে এই ইউনিটে আছে, ইউনিট 25। এরপর আমরা বইটা একটু লক্ষ্য করবো। দেখো সোনামণিরা সবাই একটু বইটা খোলো, দেখো এখানে আছে একটা কিসের ছবি আছে, দেখো তো একটা ক্যাটের ছবি আছে, একটা ব্যাঙের ছবি আছে, একটা কাকের ছবি আছে, তারপর দেখো একটা হাঁসের ছবি আছে, একটা কুকুরের ছবি আছে এবং একটা ছাগলের ছবি আছে। এরপরে আমরা এই ডাকগুলো এখানে লিখেছি, এখন এই ডাকগুলো আমরা একটা কী করবো, বি নাম্বারে এটার সাথে এই যে বিভিন্ন রকম প্রাণী আছে, বিভিন্ন রকম প্রাণী কীভাবে ডাকে সেই ডাকগুলোর ডান দিকে লেখা আছে, এই ডাকগুলোর সাথে এইটা মিলাবো। দেখো একটা করে দেওয়া আছে, একটা করে দেওয়া আছে। এবার দেখো ডগ কি করে দেওয়া আছে, বার। ক্যাট কি হবে বলতো, মিউ। ক্রো, ক্রো কি কা, কা কীভাবে ডাকে, দেখো তো কীভাবে দেওয়া আছে, কাউ, তাহলে ক্র কাউ। গোট, গোট কি করে থাকে, ব্লি, তাহলে হবে হচ্ছে ব্লি। তারপর দেখো ডাক, ডাক মানে কি হাঁস, হাঁস কিভাবে ডাকে, দেখো এখানে দেওয়া আছে কুয়া, তাহলে হাঁসটাকে হচ্ছে কুয়া। এরপর দেখো ফ্রগ, ফ্রগ মানে কি ব্যাঙ, ব্যাঙ কিভাবে ডাকে, ব্যাঙ, দেখো এখানে হচ্ছে ক্রগ, তাহলে ব্যাঙের ডাক হচ্ছে ক্রগ। এইভাবে করে আমরা এখানে এই যে দেখো একটা করে দেওয়া হচ্ছে, এভাবে করে আমরা এটার সাথে মিলাবো, বাম দিকেরটা ডান দিকের সাথে মিলাবো। পরবর্তীতে দেখো রিড অ্যান্ড রাইট ইন ইয়োর এক্সারসাইজ বুক, পড়ো এবং তোমার এই যে বইটা আছে তোমার এক্সারসাইজ বুক, এক্সারসাইজ মানে কি অনুশীলনী বুক, এক্সারসাইজ মানে কি অনুশীলনী বুক, তাহলে এই অনুশীলনী বই আমরা এখানে লিখবো। দেখো এখানে একটা কিসের ছবি দেওয়া আছে, কুকুরের ছবি দেওয়া আছে, তাই না, কুকুরের ছবি। দেখো এখানে কুকুরটা কীভাবে পড়ে, তাহলে এ ডগ কি আছে, বার্ডস, এটা দাওয়াই আছে, তাহলে কী হবে এখানে, এ ডগ বার্ডস। পরেরটাই দেখো বিড়ালের ছবি দেওয়া আছে, তাহলে বিড়াল কি ক্যাট, এ ক্যাট মিউজ, এ ক্যাট মিউজ, কীভাবে ডাকে, মিউ মিউ করে ডাকে, কীভাবে মিউ, মিউ কিসেরটা, বিড়ালের ডাক। পরবর্তীতে দেখো ব্যাঙ, এখানে একটা ব্যাঙের ছবি দেওয়া আছে, দেখছো, তাহলে এ তো দাওয়াই আছে, তাহলে ব্যাঙের ইংরেজি কি ফ্রগ, তাহলে ফ্রগ কী হবে, এ ফ্রগ কি আছে, ক্রক্স, ক্রক্স মানে কি ঘ্যাং ঘ্যাং করে ডাকা, আমরা কি শিখেছি, ক্রক্স মানে ঘ্যাং ঘ্যাং করে ডাকা। এরপর দেখো এখানে কি দেওয়া আছে, কাকের ছবি দেওয়া আছে, তাই না, তাহলে কাকটা কিভাবে ডাকে, দেখো তো কা কা, কাকের ডাক কিরকম, কা কা, তাহলে কি আছে, কাউ, এ ক্রো কাউস। শোনো এখানে প্রতিটা, এখানে যে প্রতিটা ওয়ার্ডগুলো দেওয়া আছে এখানে, এখানে কিন্তু প্রতিটার সাথে এস যুক্ত করতে হবে, কারণ কি জানো, কারণ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, এই জন্য এখানে প্রতিটা, যেমন এ ডগ বার্ডস, এ ক্যাট মিউজ, এ ক্র, এ ফ্রগ ফ্রগস, আর হচ্ছে কি এ ক্র কাউস, এইভাবে করে প্রতিটার সাথে আমাদের কি লিখতে হবে, এস যুক্ত করতে হবে। এইভাবে করে আমরা এই অধ্যায়টা এভাবে পড়তে পারবো, এবং এই অধ্যায় পড়ার মাধ্যমে আমরা এখানে প্রতিটা শব্দার্থগুলো জানতে পারবো, এবং এই শব্দার্থগুলো পড়লে এই অধ্যায়টা আমাদের কাছে ক্লিয়ার হবে। তাহলে আমরা কী করবো সোনামণিরা,
এই অধ্যায়টা সুন্দর করে পড়ব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।